সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। 16 ইরানি ড্রোন দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা রাশিয়ার। ক্ষতি কাটিয়ে উঠতে রাশিয়ার অন্তত 5 বছর সময় লাগবে। ইউক্রেনে মোতায়েন করা সেনাদের যে সুখবর দিল রাশিয়া। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন নেকড়ে যোদ্ধা কিম। আফগানিস্তানের সীমান্তে গোলাগুলিতে 3 পাকিস্তানি সৈন্য নিহত। চীনকে অবশ্যই করোনার সঠিক তথ্য দিতে হবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং 20 বছরে হত্যার শিকার প্রায় 1700 সাংবাদিক বলছে আরএসএফ। দর্শক, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে অন্তত 5 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। 16 ইরানি ড্রোন দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা রাশিয়ার। ইরানি ড্রোন দিয়ে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়া হামলা চালিয়েছে এমন তথ্য দিয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে 16টি ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। একদিন আগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর এই ড্রোন হামলা চালালো রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে 2টার দিকে কিয়েভে হামলার সাইরেন বেজে ওঠে। কিয়েভের দক্ষিণে একাধিক বিস্ফোরণ ও বিমান বিধ্বংসী গোলা শব্দ পাওয়া গেছে। 16টি ড্রোনের মধ্যে 7টি কিয়েভে হামলা চালিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে সবগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, 7টি কিয়েভে আঘাত এনেছে, একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, গত 24 ঘন্টায় রাশিয়া 85টি ক্ষেপণাস্ত্র হামলা, 35টি বিমান হামলা এবং 63টি রকেট হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জ্বালানি ও সামরিক শিল্প অবকাঠামোতে নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এসব হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম উৎপাদন ও মেরামত কাজ ব্যাহত হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে রাশিয়ার অন্তত 5 বছর সময় লাগবে। ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে অন্তত 5 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ। শুক্রবার এক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন। অলেক্সি রেজনিকভ বলেন, নেটো গোয়েন্দা তথ্য অনুযায়ী রুশ বাহিনীর ট্যাঙ্ক, কামান, সাজোয়া কর্মী বাহক এবং সেনাদের ব্যাপক ক্ষতি হয়েছে। রুশ ফেডারেশনের নিয়মিত সশস্ত্র বাহিনীর পক্ষে এই ক্ষতি কাটিয়ে উঠতে 5 বছর সময় লেগে যেতে পারে। এদিকে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনের রুশ আগ্রাসনের ইতি ঘটবে। জার্মান সংবাদ মাধ্যম ডিপিএর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। রবার্ট হ্যাবেক বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দুনিয়া সমর্থনের ফলে দেশটিতে রুশ আগ্রাসনে রাশিয়া সামরিক পরাজয়ের মধ্য দিয়ে শেষ হবে। তার ভাষায়, কেউ ভাবতে পারেনি যে 2022 সাল এভাবে শেষ হবে। তিনি বলেন, পুতিন এই যুদ্ধে হেরে যাচ্ছেন, কারণ ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, নেটো, ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে। তারা দক্ষতা বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহার করছে। ওদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আশা ঠেকাতে কাজ করছে তার দেশ। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি পশ্চিমা দেশগুলো থেকে আরো আধুনিক অস্ত্র পাচ্ছে ইউক্রেন। কিভাবে অস্ত্র গোলাবারুদের চালান বন্ধ করা যায় এই বিষয়ে পেশাদার সিদ্ধান্ত নেব আমরা। উল্লেখ্য, চলতি বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রুশ আগ্রাসনে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ, কেশন, দনবাস, ঝাপুরিঝিয়া সহ ইউক্রেনের বিভিন্ন শহর। ইউক্রেনে মোতায়েন করা সেনাদের যে সুখবর দিল রাশিয়া। ইউক্রেনে মোতায়েন করা সেনাদের সুখবর দিয়েছে রাশিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেনাদের এবং ইউক্রেনে অবস্থান করা সরকারি কর্মীদেরও আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। শুক্রবার রুশ সরকারের একটা ডিগ্রিতে ওই ঘোষণা দেওয়া হয়। এবারের যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে দনেস্ক, লুহানস্ক, খেশন ও ঝাপুরিজিয়ার কিছু অংশ দখলে নিয়েছে রাশিয়া। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতির পাশাপাশি এরই মধ্যে স্বতন্ত্র প্রশাসন বসিয়েছে তারা। রুশ সরকারের ডিগ্রিতে বলা হয়েছে, 4টি অঞ্চলে কর্মরত সেনা সদস্য, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মীদের আর তাদের আয় ব্যয় ও সম্পদের তথ্য সরবরাহ করতে হবে না। তাদের সঙ্গে সন্তানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এদিকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য যেসব প্রাণঘাতী অস্ত্র গোলাবারুদ আসছে তা ঠেকাতে নতুন করে কাজ করছে রাশিয়া। রাশিয়ান সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, বিশেষজ্ঞদের দাবি ছিল পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র প্রবেশ থামানোর। আমরা লক্ষ্য করছি পশ্চিমা দেশগুলো থেকে আরো আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কিভাবে এসব অস্ত্র গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন নেকড়ে যোদ্ধা কিম।
যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত কিন গ্যাংকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চীন। গতকাল শুক্রবার এই নিয়োগ দেওয়া হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে করা বক্তব্য দেওয়ার জন্য পরিচিত এই কর্মকর্তাকে শীর্ষ কূটনীতিক হিসেবে নিয়োগ দিল বেইজিং। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর স্থলাভিষিক্ত হবেন 56 বছর বয়সী কিন। 2013 সাল থেকে চীনের কূটনৈতিক দিক থেকে দেখভাল করেন ওয়াং। কিন্তু কিন গত বছর থেকে ওয়াশিংটনে বেইজিং এর শীর্ষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ব সবচেয়ে অর্থনৈতিক শক্তিধর দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা গুরুদায়িত্ব ছিল তার উপর। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে জন্মগ্রহণ করেন কিন। তিনি নেকড়ে যোদ্ধা উপাধি পেয়েছেন। পশ্চিমা শত্রু দেশগুলোর প্রতি কড়া প্রতিক্রিয়া জানানো চীনা কূটনীতিকদের এই উপনাম দেওয়া হয়। 2020 সালে কিন বলেছিলেন, পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণ ইউরোপীয় আমেরিকানরা। চীনের রাজনৈতিক ব্যবস্থা কিংবা দেশটির অর্থনৈতিক উত্থানকে কখনো মেনে নিতে পারেনি। কয়েক বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব পালন করেন কিন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুবাদে তাকে 2018 সালে আগে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রায় দেখা যেত। কিন 2018 সাল থেকে গত বছর নাগাদ উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পশ্চিমাদের কাছ থেকে চীনের শেখার কিছু নেই। এর আগে দেশটি এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন কিন। আফগানিস্তানের সীমান্তে গোলাগুলিতে 3 পাকিস্তানি সৈন্য নিহত। পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে যে আফগানিস্তানের অস্থায়ী সীমান্তের কাছে উগ্রবাদীদের সাথে সংঘর্ষে পাকিস্তানে অন্তত 3 সৈন্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী কুরাম জেলার ওই প্রবল গোলাগুলির খবর জানানো হয়। ঘটনাটিতে 2 উগ্রবাদীও নিহত হয়েছে। বিবৃতিটিতে বলা হয়, নিহত ওই ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলায় সক্রিয়ভাবে জড়িত ছিল, কিন্তু আর বিস্তারিত কিছু জানানো হয়নি। সেখানকার বাসিন্দা স্থানীয় সাংবাদিকরা বলেন, উগ্রবাদীরা আফগানিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানে একটি চৌকিতে হামলা চালালে ভোরের আগে ওই গোলাগুলির ঘটনা আরম্ভ হয়। ঘটনায় প্রচুর সৈন্যের হতাহতের ঘটনা ঘটে। দাবিগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কেউ এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনই উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পরিচালিত। পাকিস্তানে তালেবান হিসেবে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি সংগঠিত বেশিরভাগ সহিংসতার দায় স্বীকার করেছে। টিটিপিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি আফগানিস্তানের শাসক তালেবানের মিত্র ও তাদের একটি পাকিস্তানি শাখা হিসেবে খ্যাত। ইসলামাবাদ বলে আসছে, টিটিপির নেতৃত্ব অনেকদিন ধরে সংঘাতে জড়িত প্রতিবেশী দেশ আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে আন্তঃসীমান্ত হামলা পরিচালনা করেছে। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, টিটিপির নেতা ও কমান্ডাররা 2021 সাল থেকে আফগানিস্তানের অভয়াশ্রমগুলো হতে কর্মকাণ্ডে বর্ধিত স্বাধীনতা ভোগ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। 2021 সালে তালেবান কাবুলে ক্ষমতা দখল করে নেয় এবং আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সকল সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়। তালেবান প্রশাসন বলে আসছে, তারা কোনো গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তান সহ অন্য কোনো দেশকে হুমকি দেওয়ার সুযোগ দিচ্ছে না। পাকিস্তান ও টিটিপি আলোচকদের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনার মধ্যস্থতা ও আয়োজন করেছে আফগানিস্তান। চীনকে অবশ্যই করোনার সঠিক তথ্য দিতে হবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের কর্মকর্তাদের অবশ্যই দেশটি কোভিড-19 সংক্রমণ সম্পর্কিত আরো বাস্তব ভিত্তিক তথ্য দিতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য দিতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। শনিবার 31 ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, বর্তমান করোনার আসল পরিস্থিতি বুঝতে অবিলম্বে চীন থেকে সঠিক তথ্য পাওয়া জরুরি। ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BF.7 সংক্রমণের রোগের মধ্যে কি বৈচিত্র্য এসেছে, উপসর্গ কেমন, কতজনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, দেওয়ার পরিসংখ্যান, এ ধরনের তথ্য বিস্তারিতভাবে জানা দরকার। সম্প্রতি জিরো কোভিড নীতির কঠোর বিধিনিষেধ শিথিলের পর থেকে চীনে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে করোনা বিস্তারের আশঙ্কায় বেশ কিছু দেশ চীন থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষামূলক বাধ্যতামূলক করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, ফ্রান্স, জাপান ও তাইওয়ান। এছাড়া চীন থেকে ইংল্যান্ডে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ দিতে হবে। এদিকে চীনে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিন প্রায় 9,000 মানুষ মারা যাচ্ছে বলে আশঙ্কা ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটির। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুসারে, এয়ারফিনিটি মাত্র এক সপ্তাহে চীনে করোনা ভাইরাসের যত সংখ্যক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করছিল, বর্তমান সংখ্যাটি তার চেয়ে দ্বিগুণ। গত নভেম্বরে আন্দোলনের মুখে চীন সরকার দেশটি থেকে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। এয়ারফিনিটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গবেষণা বলছে, চীনে 1 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে 1 লাখে দাঁড়িয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 1,86,00,000 মানুষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনের বিভিন্ন প্রদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমান প্রবণতার সঙ্গে আগের প্রবণতার তুলনা করে নির্দিষ্ট মডেল ব্যবহার করে তথ্য পাওয়া গেছে। 20 বছরে হত্যা শিকার প্রায় 1700 সাংবাদিক বলছে RSF।
গত দুই দশকে বিশ্বব্যাপী প্রায় 1700 জন সাংবাদিক হত্যা শিকার হয়েছেন। গড়ে প্রতি বছর প্রাণ হারিয়েছেন অন্তত 80 জন। সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্যারিস ভিত্তিক অধিকার সংগঠনটি বলেছে, 2003 থেকে 2022 সালের মধ্যকার দশক দুটি ছিল তথ্য জানানোর কাজে নিয়োজিত লোকদের জন্য মারাত্মক প্রাণঘাতী। এই সময় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ইরাক ও সিরিয়া। গত 20 বছরে দুটি দেশে মোট 578 জন সাংবাদিক নিহত হয়েছেন, যা বিশ্বব্যাপী মোট সংখ্যার এক তৃতীয়াংশের চেয়েও বেশি। এরপর মেক্সিকোতে হত্যা শিকার হয়েছেন 125 জন, ফিলিপাইনে 107 জন, পাকিস্তানে 93 জন, আফগানিস্তানে 81 জন এবং সোমালিয়ায় নিহত হয়েছেন 78 জন সাংবাদিক। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার 80% ঘটনাই ঘটেছে মাত্র 15টি দেশে। RSF এর দৃষ্টিতে সাংবাদিকতার জগতে সবচেয়ে অন্ধকার বছর ছিল 2012-2013। ওই সময় সিরিয়া গৃহযুদ্ধ চলছিল। 2012 সালে দেশটিতে 144 জন ও এর পরের বছর 142 জন সাংবাদিক হত্যা শিকার হন। সাংবাদিক হত্যার প্রবণতা ফের বেড়েছে 2022 সালে। এতে অবশ্য ইউক্রেন যুদ্ধের আংশিক ভূমিকা রয়েছে। চলতি বছর বিশ্বজুড়ে 58 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 2021 সালে সংখ্যা ছিল 51 জন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে 8 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অথচ এর আগের 19 বছরে দেশটিতে অপঘাতে মারা যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল সব মিলিয়ে 12 জন। গত 20 বছরে রাশিয়ায় হত্যা শিকার হয়েছেন অন্তত 25 সাংবাদিক। ভ্লাদিমির পুতিন ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়া সংবাদপত্রের স্বাধীনতার উপর পরিকল্পিত প্রাণঘাতী আক্রমণ দেখছে বলে উল্লেখ করেছে RSF। যুদ্ধ চলমান দেশগুলো সাংবাদিকদের জন্য বিপজ্জনক হওয়া স্বাভাবিক, কিন্তু আনুষ্ঠানিক কোনো যুদ্ধ নেই এমন দেশগুলো খুব একটা নিরাপদ নয়। বরং এ ধরনের তথাকথিত শান্তিপূর্ণ কয়েকটি দেশ সাংবাদিক হত্যার তালিকায় উপরের দিকেই রয়েছে। RSF এর ভাষ্যমতে গত দুই দশকে যুদ্ধ চলমান অঞ্চলের তুলনায় শান্তিপূর্ণ অঞ্চলে বেশি সাংবাদিক হত্যা শিকার হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতির তদন্ত করছিলেন। সাংবাদিক হত্যাকাণ্ডের প্রায় অর্ধেকই ঘটেছে আমেরিকা মহাদেশের দেশগুলোতে। এদের মধ্যে শীর্ষ রয়েছে মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, হন্ডুরাস। RSF এর প্রতিবেদনে বলা হয়েছে, স্পষ্টতই বর্তমানে গণমাধ্যমের জন্য সবচেয়ে বিপজ্জনক মহাদেশ হল আমেরিকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।